পৃথিবীর বৃহত্তম উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে অস্ট্রেলিয়ার উপকূলে সাগরের নিচে, যা ম্যানহাটনের চেয়ে 3 গুণ বড়। উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন, সি গ্রাস বা সাগরের ঘাস নামের এই উদ্ভিদ 20,000 ফুটবল মাঠের সমান জায়গা দখল করে আছে। খবরটি প্রকাশ করেছে বিবিসি। জেনেটিক পরীক্ষার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সাগরের নিচে যে বিশাল তৃণভূমির সন্ধান পাওয়া গেছে তা মূলত একটি উদ্ভিদ। প্রায় 4,500 বছর আগে একটি মাত্র বীজ থেকে বিশাল এলাকাব্যাপী তৃণভূমি সৃষ্টি করেছে সি গ্রাস নামের এই উদ্ভিদ। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন, এই তৃণভূমিটি প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অস্ট্রেলিয়ার শহর পার্থ থেকে 800 কিলোমিটার উত্তরে শার্ক বে নামক এলাকায় আকস্মিকভাবে এই তৃণভূমির সন্ধান পান গবেষকরা। নতুন এই প্রজাতির উদ্ভিদের বংশগতির বৈচিত্র্য অনুসন্ধান করতে গিয়ে গবেষক দলটি জানায়, এই সি গ্রাসকে রিবন উইড বা ফিতা ঘাসও বলা হয়। উদ্ভিদটি অস্ট্রেলিয়ার উপকূল জুড়েই দেখা যায়। গবেষকরা উপকূলের বিভিন্ন জায়গা থেকে অঙ্কুর সংগ্রহ করেন এবং 18,000 জেনেটিক মার্কার পরীক্ষার মাধ্যমে প্রতিটি নমুনার ফিঙ্গারপ্রিন্ট তৈরি করেন। তৃণভূমিতে মোট কতটি উদ্ভিদ আছে তা বের করাই ছিল গবেষকদের উদ্দেশ্য। গবেষণা নিবন্ধের প্রধান লেখক জেনেসলো বলেন, যে উত্তর পেয়েছি তা আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে, কারণ আমরা দেখতে পেয়েছি উদ্ভিদের সংখ্যা মাত্র একটি, আর একটি মাত্র উদ্ভিদই শার্ক বের 180 কিলোমিটার জায়গা জুড়ে আছে। নিঃসন্দেহে এটি পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ।